টেট পরীক্ষার ফল প্রকাশ করে শিক্ষক নিয়োগের দাবি চাকরি প্রার্থীদের। কতগুলো ডেটের পরে ডেট চলে যাচ্ছে কিন্তু ফল প্রকাশ কিন্তু কোনো রকমেই হচ্ছে না। রাজ্যে 31শে জানুয়ারি নেওয়া হয়েছিল তৃতীয় দফার টেট পরীক্ষা। গোটা রাজ্য জুড়ে পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় 2.5 লক্ষ। পরীক্ষা নেওয়ার পর 3 মাস অতিবাহিত হয়েছে। পাশাপাশি রাজ্যে নির্বাচনী নীলঘণ্টাও বেজেছে। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছে এবং এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা পাশে থাকা লাল করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং তার পাশে যে ঘন্টা বাটন দেখতে পাচ্ছ সেটাতে ক্লিক করে উপরে অল অপশানে ক্লিক করে রাখো, সবার আগে আমাদের চ্যানেলের ভিডিও নোটিফিকেশান তোমার ফোনে পাওয়ার জন্য। তো চলো বিস্তারিত জেনে নিই। এই অবস্থায় দ্রুত টেট 2017 এর ফল প্রকাশের দাবি জানাচ্ছেন চাকরি প্রার্থীরা। এই মর্মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে গণ ইমেল পাঠিয়েছেন, পাশাপাশি করা হয়েছে গণ টুইট। এই নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক চাকরি প্রার্থী বলেন, আমরা 2017 সালের প্রাথমিক টেট প্রার্থী। আমাদের গত 31 জানুয়ারি 2021 সালে 2.5 লাখ পরীক্ষার্থীর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়, তার ফল এখনও প্রকাশিত হয়নি। দীর্ঘ 4 বছরের অধিক সময় অতিক্রান্ত হয়েছে কিন্তু আজও নিয়োগ অধরা। আমরা চাই দ্রুত টেট 2017 পরীক্ষার ফল প্রকাশ করা হোক। এই মর্মে আমরা মুখ্যমন্ত্রীকে ও শিক্ষামন্ত্রীকে গণ ইমেল পাঠিয়েছি, পাশাপাশি গণ টুইটও করেছি। আমরা চাই দ্রুত টেটের ফল প্রকাশ করে প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে আমাদের এই বেকার যন্ত্রণা দূর করা হোক। এর আগে নির্বাচনী প্রচার পর্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, রাজ্যের তৃণমূল সরকার আসলে ডাবল শিক্ষক নিয়োগ করা হবে। চাকরি প্রার্থীরা আশা করেছেন এবারে হয়তো শিক্ষক নিয়োগের জটিলতা দূর হবে এবং বছর বছর শিক্ষক নিয়োগের পরীক্ষা হবে, কিন্তু আদৌ তো সেটা হচ্ছে না, এখনও পর্যন্ত শুরু হয়নি। প্রাথমিক ও উচ্চ প্রাথমিক পরীক্ষা সম্পর্কে যদি সবার আগে আপডেট পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এখনই, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দাও, কারণ তোমাদের একটি লাইক আমাদের ভিডিও বানাতে আরও উৎসাহিত করে তোলে। ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, পরিবারের খেয়াল রাখো। টেক কেয়ার, বাই বাই।